আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ইজি ওয়েতে স্যান্ডউইচ তৈরির রেসিপি। তো প্রথমে আমি চুলা জ্বালিয়ে নিলাম, এরপর এখানে সামান্য সয়াবিন তেল দেওয়ার পর এখানে আমি কিছু কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং এতে সামান্য লবণ দিয়ে নিলাম। এবার হচ্ছে আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব, যেন সিদ্ধ হয় আলুগুলো, এরকম করে ফ্রাই করে নেব। তো এই তো আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে। দেখুন সবগুলো আলু আমি এখন তুলে নিব। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি সেম তেলের মধ্যেই একটি ডিম ছেড়ে ডিমটিকেও ফ্রাই করে নিব। তো এই তো আমি ডিমটি ছেড়ে দিলাম এখানে। এরপর ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া অ্যাড করে নিলাম। এবার ডিমটিকে আমি ফ্রাই করে নিচ্ছি সুন্দর মতো। এই তো দেখুন আমার ডিমটিও সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে। তো এবার আমি আলুর পাশে ডিমগুলো রেখে দিচ্ছি এখানে। তো এই তো আমি সবটুকু ডিম তুলে নিচ্ছি আলুর পাশে। তো এবার যা করতে হবে, এবার হচ্ছে এই তেলের এখানেই আমি হচ্ছে কিছু কুচি করে কেটে রাখা পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো হচ্ছে আমি সুন্দর মতো ফ্রাই করে নিব, হালকা ব্রাউন হবে আর কি। এই যে দেখুন সুন্দর মতো যেন সফট হয় পেঁয়াজগুলো, তো এভাবে পেঁয়াজগুলো ফ্রাই করে নিচ্ছি। এরপরে এতে কিছু টমেটো কুচি অ্যাড করব। এবার পেঁয়াজ, টমেটো কুচি আর কাঁচামরিচ একসাথে নিয়ে আমি এটাকে একটু হালকা কুক করে নিব। এরপর এগুলো হালকা কুক করা হয়ে গেলে ভেজে রাখা যে আলুগুলো ছিল ওগুলো ছেড়ে দিব। তো এতে এখন সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি আমি। এরপর এখানে সামান্য জিরা গুঁড়া দিব, তারপর ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে নিব। তো এই তো দেখুন আমার পুরটি রেডি হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা এই পুরের একটু ফ্লেভারটা ভালো করার জন্য এখানে সামান্য সয়া সস দিয়ে নিব। তো এই তো এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যেন একদম সুন্দর মতো কুক হয়ে যায় সবগুলো। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। তো আমি এবার সবটুকু পুর একটি প্লেটে তুলে নিচ্ছি। তো এই যে দেখুন আমার পুরটা কিন্তু খুব সুন্দর মতো কুক হয়েছে, সবগুলো আলু একদম নরম হয়েছে, সিদ্ধ হয়েছে ভালো মতো, পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে, টমেটোগুলো সিদ্ধ হয়েছে। তো এবার যা করতে হবে, এবার একটি বাটিতে আমরা হচ্ছে স্যান্ডউইচের সস বানিয়ে নেব। তো এখানে ফার্স্টে আমি দিয়ে নিলাম টমেটো কেচাপ, এরপর দিয়ে নিচ্ছি মেয়োনিজ। তো এই তো দুটো একসাথে মিক্স করে নিলাম, হয়ে গেল আমাদের স্যান্ডউইচের সস। এবার আমরা হচ্ছে কিছু ব্রেড নিয়ে নিচ্ছি এখানে, ব্রেডগুলো আমরা কেটে নিব সুন্দর মতো স্যান্ডউইচের জন্য। এই যে ব্রেডের চারপাশগুলো কেটে নিচ্ছি সুন্দর করে স্কোয়ার করে সবগুলো সমানভাবে। তো এই যে একই রকম করে সবগুলো ব্রেড আমরা এভাবে কেটে নিব। তো এই যে আমার ব্রেডগুলো কাটা শেষ, এখন আমরা এখানে স্যান্ডউইচের সসটি দিয়ে নিব। এই যে এখানে মাখিয়ে নিচ্ছি স্যান্ডউইচের সস, দুটো ব্রেডের মধ্যে সুন্দর মতো মাখিয়ে নিলাম। এরপর এখানে আমরা স্যান্ডউইচের পুরটি দিয়ে নিব। এই যে আর এখানে হচ্ছে আমরা স্লাইস চিজ অ্যাড করব। এই যে দেখুন হয়ে গেল আমার একটি স্যান্ডউইচ। তো এরকম করে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিলাম। এরপর আমি স্যান্ডউইচগুলো ওভেনে একটু বেক করে নিব। এই তো ওভেনে দেওয়ার পর আমি মিডিয়াম হিটে একটু 3-4 মিনিটের মতো এগুলো গরম করে নিব। তো এই তো আমার স্যান্ডউইচগুলো হয়ে গেছে, এবার আমি ওভেন থেকে স্যান্ডউইচগুলো নামিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে, চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে এখানে। তো এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।